রেইনড্রপ ক্রিয়েশন ব্লগ চ্যানেল থেকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম এপিসোড জল। আজকে কিছুটা শান্তশিষ্ট পরিবেশ, অনেক গরম, প্রচুর গরম। এই গরমের মধ্যে ভাবলাম যে একটু গুলিস্তান পার্কের মধ্যে একটু ঢুকি। 10 টাকা টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকলাম, দেখলাম যে না, খুবই সুন্দর পরিবেশ, আগের থেকে অনেক সৌন্দর্য বর্ধন করেছে এই পার্কের ভিতরে। দূর থেকে দেখলাম, দেখে মনে হলো যে একটু ঢুকি। ঢুকার ফলে তো দেখলাম যে না, পুকুরের মধ্যে অনেকেই অনেক কিছু নিয়ে খেলাধুলা করছে, একটু বিনোদনমূলক ব্যবস্থা আছে পার্কের ভিতরে। আর এখানে কিন্তু বেশিরভাগই আপনার প্রেমিক প্রেমিকেরা আসে এবং অনেকে ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চাদের অনেক রাইড আছে আর সেই রাইডে চড়ার জন্য। এখানে দেখেন ওনারা দুজন কিন্তু রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন, সামনে নির্বাচনে কে ইলেকশনে দাঁড়াবে, কে বিজয়ী হবে, কে পরাজিত হবে, আপনারা ভাববেন না, কিন্তু অন্য কিছু নিয়ে আলোচনা করতেছে। এই আপুটাকে দেখেন গালে হাত দিয়ে বসে আছে, আসলে ওনার কোনো প্রতিপক্ষ নেই যে আলোচনা করবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে, কিন্তু শুধু বাচ্চারা বললে ভুল হবে, এখানে কিন্তু বাচ্চার মাও দোল খাচ্ছে। যাই হোক, এই দোল খেতে কিন্তু আপনাদের গুনতে হবে 60 টাকা। এটা আবার কিন্তু যে 10 টাকা দিয়ে ঢুকছেন সেটা বল মিস করলে কিন্তু হবে না, এখানে 60 টাকা দিয়ে দোল খেতে হবে। আর সামনে আরও অনেকগুলো রাইড আছে, চলেন আপনাকে নিয়ে যাই। এটা তো ভূতের বাড়ি, ভয় পাবেন না যেন। আর বাপে অবস্থা দেখছেন, এটা যে ভূতের বাড়ি, এখানে ঢুকতে গেলেও টাকা লাগবে, আপনার 60 টাকা গুনতে হবে। আর সামনে দেখছেন কিছু নৌকা রাইড আছে, ম্যাজিক রাইড যেটাকে বলে। আর ভূতের বাড়ির আশেপাশে কিন্তু এগুলো ভূত না, কিন্তু এগুলো সব মানুষ। এখানে দেখেন, এখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছে, একটু লাফাচ্ছে, জাম্প করছে, আর বাচ্চার মা বাবারা সেটা উপভোগ করতেছে। এখানে উঠতে গেলে আপনাকে গুনতে হবে 80 টাকা। তো এরকম অনেকগুলো রাইড আছে এখানে, সামনে আরও রাইড আছে, চলেন সামনের দিকে যাই। মশা মারতে কামাল লাগে আর কি, দেখেন মশা মারতেছে কি অবস্থা। এই যে এই আপনি বসে আছে, এখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। এখানে বাচ্চাদের বিমান আছে, ছোট বিমান। আর এখানে দেখেন জল কিলিং, উপর আবার কিন্তু আবার রাজহাঁসও আছে। আসলে এটা হচ্ছে চারপাশ দিয়ে আপনার পলিথিন দিয়ে কিছু পানি আটকে রাখছে, সেই পানির উপর দিয়েই কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছে। এখানে যে গুলটিগুলো দেখছিলেন, এগুলো আমি কিন্তু মারছিলাম ভাই, বিশ্বাস করেন 20টার মধ্যে কিন্তু 15টাই ফুটাইছি, 5টা মিস গেছে। চলেন সামনের দিকে যাই, এখানে কিন্তু রাজনৈতিক আলাপ আলোচনা চলছে, আপনারা কিন্তু আবার অন্য কিছু মনে করবেন না যেন, রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে কিন্তু ডিস্টার্ব করতে নেই। হ্যাঁ, এখানেও আছে অনেক কিছু, ক্যান্টিন আছে, দেখেন সামনে কি দেখা যাচ্ছে এটা, চলেন তো দেখি সামনে কি। টিকটক ভিডিও, অসামাজিক কার্যকলাপ, বিশৃঙ্খলা সম্পূর্ণ নিষেধ, কিন্তু এটা পিছনে দেখেন, এটা কি অসামাজিক কার্যকলাপ নাকি সামাজিক কার্যকলাপ বুঝতে পারছি না। যাই হোক, তারা তাদের আলোচনা করুক, আমরা সামনে যাই, বাচ্চাদের একটু খেলাধুলা দেখি। আপনারাও কিন্তু আসবেন, এসে কিন্তু বাচ্চার মাদেরকে বলছি বাচ্চা নিয়ে আসবেন, আবার পারলে বাচ্চার বাবাকে নিয়েও আসবেন, আর প্রেমিক প্রেমিকেরা তো আছেনই। যাই হোক ভাই, আমি আবার সিঙ্গেল মানুষ তো তাই একা একাই ঘুরি। এই পার্কের মধ্যে আগে অনেক খালি জায়গা ছিল, কিন্তু এখন আপনার বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছে, কিছু দোকান আছে, ফুচকার দোকান আছে, আপনার আরও খেলনা সামগ্রীর দোকান আছে। যাই হোক, পার্ক দেখা শেষ, এবার চলে যাই। আপনারা আসবেন গুলিস্তান পার্কে, দেখবেন, ঘুরবেন। এখানে টিকিট কাউন্টার, এখান থেকে 10 টাকার টিকিট কেটে তারপর ঢুকতে হবে। আমি তার এখন বের হয়ে যাচ্ছি। ওকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।